বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলা চুড়াইবাড়ি ও ধর্মনগর থানার পুলিশ পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে মোট 23 জন রোহিঙ্গা শরণার্থী আটক করেছে। ধৃতদের মধ্যে 16 জন প্রাপ্তবয়স্ক, 7 জন নাবালিকা সহ শিশু রয়েছে। রোহিঙ্গা গ্রেপ্তারের প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় চুড়াইবাড়ি থানা সংলগ্ন নাকা পয়েন্ট এলাকায়। নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা ML05T8382 নম্বরের বহিরাজ্যগামী একটি নৈশ বাসে রুটিন তল্লাশি চালায়। অভিযানকালে বাস থেকে 7 জন সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাদের চুড়াইবাড়ি থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদে ধৃতদের সকলেই জানান তারা বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী। সোনামুড়া মহকুমার ধনপুরের ভারত বাংলা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে। সকলেই কাজের উদ্দেশ্যে বাসে করে হায়দ্রাবাদের রয়্যাল কলোনির উদ্দেশ্যে যাচ্ছিল বলে ধৃতরা পুলিশকে জানায়। ধৃতরা হলো যথাক্রমে আব্দুল ইলাহি, আব্দুল শুকুর, রুমি বেগম, রোজিনা বেগম এবং ছাকিনা বেগম। ধৃত রুমি বেগমের সাথে তার 2 শিশুকন্যা রয়েছে। এদিন চুড়াইবাড়ি থানার অফিসার ইনচার্জ খোকন সাহা সংবাদ জানিয়ে বলেন, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। অনুমান 4টার সময় আমাদের যে রেগুলার নাকা চেকিং হয় চুড়াইবাড়ি থানার সামনে, তো চেকিংয়ের সময় একটা বাসের মধ্যে আমরা 7 জন, মোট 7 জন রোহিঙ্গাকে আমরা আটক করি। তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা গেছিল। তাদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে ওরা বাংলাদেশ থেকে এসেছে, ওরা গুয়াহাটি যাবে, আগরতলা থেকে এসেছে গুয়াহাটি যাবে, একটা বাসে করে এসেছিল। যে বাসটা দিয়ে এসেছিল বাসটার নাম্বার ML05T8382। তাদের নামটা কি স্যার? মহিলা কয়জন, পুরুষ কয়জন? মহিলা 3 জন, বাচ্চা, ছোট বাচ্চা 2 জন, আর 2 জন পুরুষ। তাদের নাম আব্দুল ইলাহি, আর তারপরে আছে আব্দুল শুকুর, রমিদা বেগম, রুহিনা বেগম, চাকিনা খাতুন, আর বাচ্চা দুধে একদম হচ্ছে সুবীরজা বিবি। এদিকে বৃহস্পতিবার রাত 8:30 থেকে 9টার মধ্যে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর ISPT থেকে 16 জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে। ধৃতদের মধ্যে 11 জন প্রাপ্তবয়স্ক পুরুষ, মহিলা সহ 5 জন নাবালিকা ও শিশু রয়েছে। এরা সবাই বাংলাদেশের কক্সবাজারে কুতুপালন ও বাড়িঘাটা ক্যাম্পের শরণার্থী। ধৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হবে। এদিন ধর্মনগর থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান। আজকে সন্ধ্যা আনুমানিক 8:30 নাগাদ একটা ইনফরমেশনের বেসিসে আমরা ধর্মনগর থানা এবং ডিএবি স্টাফ মিলে ধর্মনগর ISPT থেকে আমরা মোট 16 জন রোহিঙ্গাকে আটক করেছি। তারা অবৈধভাবে আমাদের রাজ্যে প্রবেশ করেছিল। আটক করে আমরা থানায় এনে তাদের বিরুদ্ধে আমরা আইনি কার্যক্রম শুরু করেছি। স্যার, তারা কোথা থেকে ভারতবর্ষে এসেছে এবং কোথায় যাবে কিছু কি জানা গেছে? তারা এখনও ডিটেলস কিছু বলছে না, আমরা তাদেরকে ইন্টারোগেশন করছি, ডিটেলস পেলে আপনাদেরকে বিস্তারিত বলব। এদিকে জানা গেছে বাংলাদেশের কক্সবাজার সহ অন্যান্য এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে প্রচুর সংখ্যক রোহিঙ্গা কাজের সন্ধানে ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে রাজ্যে প্রবেশের চেষ্টায় রয়েছে। তারা রাজ্য থেকে সড়ক বা ট্রেন যোগে বহিরাজ্যে যাবে। কিছু দালালের মাধ্যমে টাকার বিনিময়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছে বলেও জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রচুর বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা অবৈধ উপায়ে রাজ্যে প্রবেশ করছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার মহাকরণে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে রাজ্য পুলিশ, BSF এবং CRPF এর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্য সচিব JK সিনহাও বৈঠকে সীমান্ত সুরক্ষায় আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এভাবে বাংলাদেশ এবং রোহিঙ্গাদের রাজ্য অনুপ্রবেশের ঘটনায় রাজ্য ও দেশের নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, RE News।